দেশের সবচেয়ে বড় রেস্টুরেন্ট প্রজেক্ট হিলসা দেখার উদ্দেশ্যে আমরা চলে আসলাম যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে। সেখানে আপনারা মাওয়াকমি অনেক কোম্পানির বাস পেয়ে যাবেন, যেখানে নর্মাল বাসে ভাড়া পড়বে 80 থেকে 100 টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে 130 থেকে 180 টাকা পর্যন্ত। ইদানিং ঢাকায় প্রচণ্ড গরম থাকায় আমরা এসি বাসে করেই রওনা হলাম। যদিও নিয়ম অনুযায়ী জনপ্রতি 2টা করে সিট নিতে হয়েছে, কিন্তু মাওয়াতে বারু এতটাই অসাধারণ ছিল যে কোনোভাবেই আমি সিটে বসে থাকতে পারছিলাম না। তাই চলে আসলাম একদম বাসের ফ্রন্ট সাইডে আর উপভোগ করলাম অসাধারণ এক সিনারি। কিন্তু সমস্যা হলো তখন যখন দুপুর 3:30 বাজে প্রজেক্ট হিলসায় এসে দেখি একদমই হাউসফুল এবং অনেক মানুষ খাবারের জন্য অপেক্ষা করছে। তাই আমরা কোনো প্রকার বিলম্ব না করে সোজা চলে গেলাম মাওয়াঘাটে। এরপর একই হোটেলে দেখা হয়ে গেল ফাইজা আপু এবং সালমান সাদি ভাইয়ের সাথে। এই মিষ্টি দম্পতির সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটানো সৌভাগ্য হলো, যা আজকের ব্লগ সংক্ষেপের সাথে পরবর্তী সময় চ্যানেলে আপলোড করা হবে। এখন যাওয়া যাক প্রজেক্ট হিলসা রেস্টুরেন্টে। বাংলাদেশের প্রথম ইলিশ আদলে নির্মিত এই রেস্টুরেন্টের ডিজাইন করেছেন বাংলাদেশের বিখ্যাত একজন আর্কিটেক্ট ডিজাইনার। প্রায় 15 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেস্টুরেন্টের মূল উদ্যোক্তা তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমই এর পরিচালক সাজ্জাদুর রহমান শিপন মৃধা। তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় হলদিয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ইলিশ প্রেমীরা এখান থেকেই আস্ত টাটকা ইলিশ কিনে খেতে পারবেন এবং বাড়ির জন্যও নিয়ে যেতে পারবেন। ৪,০০০ স্কোয়ার ফিটের উপর নির্মিত এই রেস্টুরেন্টটিতে একসাথে বসে প্রায় 300 জনের অধিক মানুষ খাওয়া দাওয়া করতে পারে। বাংলা খাবারের পাশাপাশি এখানে রয়েছে থাই, চাইনিজ ও ইন্ডিয়ান ফুড। প্রজেক্ট হিলসা রেস্টুরেন্টের কিছু খাবারের আইটেম হলো ইলিশ পাতুরি, ইলিশ খিচুড়ি, ইলিশ টোস্ট, ইলিশ পোলাও, সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, আস্ত ইলিশ ভাজা, ইলিশ দো পিয়াজু, ইলিশ মালাইকারি, ইলিশ কোরমা, ইলিশ ভুনা, ইলিশের ডিম ভর্তা, ইলিশের ডিম কোফতা, ইলিশের ডিম কারি, ইলিশের লেজ ভর্তা ও পদ্মাপাড়ের স্পেশাল ইলিশ রেসিপি। আধুনিক ও সুসজ্জিত এই রেস্টুরেন্টটিতে ঢুকলে আপনার মন নিমেষেই ভালো হয়ে যাবে। রেস্টুরেন্টের ভিতরে শিশুদের জন্য রয়েছে আলাদা খেলার জায়গা। নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা শৌচাগার।
এছাড়াও রয়েছে একসাথে 200 গাড়ি পার্কিং এর সুবিধা। বিকাল গড়ি এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর যারা এতক্ষণ ছিল তারা বাড়ি থেকে রওনা হয়েছে, আর অনেকে এখনো আসছে রাত্রের ভিউটা এনজয় করার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেক মানুষই। আজকে যেহেতু শনিবার তাই অনেক মানুষই আসছে এখানে আজকের দিনটা এনজয় করার জন্য, এখানে কিছু সময় কাটানোর জন্য, কারণ এই প্রজেক্টটা অসাধারণ। এখানে আসতে পারেন সময় কাটানোর জন্য, একটা ভালো একটা প্লেস ঢাকার আশেপাশে। প্রজেক্ট হিলশা রেস্টুরেন্টে বিকালের মুহূর্ততে এনজয় করার পর সন্ধ্যা নামতেই আমরা কিছু নাস্তাপাতি করার জন্য রেস্টুরেন্টের নিচতলায় চলে আসলাম। সেখানে অর্ডার করার সময় আমাদেরকে জানানো হলো আগামী এক ঘন্টা পর্যন্ত হোটেলের সকল ধরনের সার্ভিস বন্ধ থাকবে। এইটা কোনো কথা? তাই এখন ডিনারের জন্য আর কি জায়গা খালি করা হইতেছে, যারা এখন আসবে ডিনারের প্রিপারেশন নিয়ে আসবে। আর 7:30টার আগে এখন আর কোনো অর্ডার নেবে না। এখন বাজে মাত্র কয়টা? এখন বাজে 6:35। সো আগামী এক ঘন্টা কোনো অর্ডার নেওয়া হবে না, যখন 7:30 বাজবে তখন থেকে আবার নতুন করে তারা অর্ডার নেবে। রেস্টুরেন্টটি খোলা থাকে প্রতিদিন বেলা 12:00 থেকে রাত 11:00 পর্যন্ত। একেবারে মাত্র আর কি দরজাটা খুলে দিয়েছে, মাত্র দরজাটা ওপেন করছে আর মানুষ ঘুমরে গিয়ে পড়তেছে একদম সিট দখল করার জন্য। অনেক মানুষ, অনেক অনেক অনেক। সন্ধ্যে 7:30 বাজতেই রেস্টুরেন্টটি পুনরায় খুলে দেওয়া হলো এবং খাবারের অর্ডার নেওয়া শুরু হয়। কেননা প্রায় এক ঘন্টার মতো তাদের সকল ধরনের সার্ভিস বন্ধ থাকায় দর্শনার্থীদের মধ্যে বিরক্তিভাব ফুটে ওঠে, তাই রেস্টুরেন্টের সার্ভিস পুনরায় চালু করা হয় এবং শেফরাও কিচেনে ব্যস্ত হয়ে পড়েন। এই ফাঁকে চলুন প্রজেক্ট হিলশার কিচেন থেকে ঘুরে আসা যাক। এখানে রয়েছে দেশের উন্নত মানের শেফ, যারা আপনাদের সামনে খাবার প্রস্তুত করবে এবং আপনারাও সচক্ষে তা দেখতে পারবেন। মাওয়াঘাটের মতো জায়গায় এরকম প্রথম সারির রেস্টুরেন্ট তৈরি করা সত্যিই প্রশংসার দাবিদার। যদিও এর খাবারের দাম এবং সার্ভিস নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে, কিন্তু একটা ব্যাপার খেয়াল করলে বুঝতে পারবেন, নর্মাল দোকানের চা এবং 5-স্টার হোটেলের চা যেমন দামিও এক নয়, তেমন স্বাদ ও মানেও রয়েছে ভিন্নতা। অনেকে হয়তো দাম নিয়ে প্রশ্ন তুলবেন, কিন্তু যে রেস্টুরেন্ট বানাতেই খরচ হয়েছে 15 কোটি টাকা, সেখানকার খাবার এবং সার্ভিস চার্জ তো নর্মাল হোটেলের মতো রাখা যায় না, তাই না? অন্যদিকে এই রেস্টুরেন্টে একসাথে প্রায় 300 জন মানুষ বসতে পারবেন, কিন্তু তার বিপরীতে হাজারো মানুষের পদচারণে মুখরিত হয়ে থাকে এই রেস্টুরেন্টটি। যার দরুন খাবার অর্ডার করার পর একটু বিলম্ব হওয়াই স্বাভাবিক, আর সেটা আপনাদের মাথায় রেখেই যেতে হবে। এই রেস্টুরেন্টে ইলিশ ছাড়াও আরও অনেক আইটেমের খাবার পাওয়া যাবে, যেমন বাংলা খাবারের মধ্যে রয়েছে ভাত, ভর্তা, খিচুড়ি, পোলাও, বিফ ভুনা, বিফ উইথ গার্লিক,
চিকেন আচারি, চিকেন বাদামি, চিকেন টিক্কা মশলা, বাটার চিকেন, মাটন রেজালা, চিংড়ির পাতুরি, সবজি ভাজি ও ডাল। এছাড়া পাওয়া যাবে চা, কফি, মশলা চা, হার্বাল চা, লাচ্ছি, জিরা পানি, আইস টি, ফ্রেশ লাইম সোডা, ভ্যানিলা শেক, ম্যাঙ্গো শেক, ব্যানানা শেক, স্ট্রবেরি শেক, ম্যাঙ্গো জুস ও অরেঞ্জ জুস। এছাড়াও রয়েছে স্যান্ডউইচ, বার্গার, পিজা, পাস্তা ও ফ্রেঞ্চ ফ্রাই। পরিশেষে বলতে চাই, যারা শহরের কোলাহল থেকে দূরে কোনো ফাইভ স্টার রেস্টুরেন্টে পরিবার নিয়ে সময় কাটাতে চান, তাদের জন্য প্রজেক্ট হিলসে একটি আদর্শ স্থান। আধুনিক ও সুসজ্জিত এই রেস্টুরেন্টে প্রবেশ করলে আপনাদের মন নিমিষেই ভালো হয়ে যাবে। রেস্টুরেন্টটির অদ্ভুত অবকাঠামো আপনাদেরকে অবাক করাতে বাধ্য। এ যেন দেশের মাটিতেই এক বিদেশের ছোঁয়া। এখন আমরা মাত্র বেরোলাম ভিতর থেকে, অনেকক্ষণ ছিলাম প্রায়, আর রাত্রের ভিউটা অসাধারণ। এখনও অনেক মানুষ আসতেছে দূর দূরান্ত থেকে, মনে হচ্ছে যেমন যতই রাত হইতেছে অতই আরো জমে উঠতে। আজকের ব্লগ এই পর্যন্তই, পরবর্তীতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।